সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি গ্যালাক্সি রেস্টুরেন্ট নরসিংদী থেকে বলছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকে আমাদের স্পেশাল ফ্রাইড রাইস রান্নাটা দেখতে চেয়েছিলেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আমরা রান্না করি। আমি আজকে আপনাদেরকে আমাদের গ্যালাক্সি রেস্টুরেন্টের স্পেশাল ফ্রাইড রাইস রান্নাটা দেখাবো। আশা করি আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন এবং বাসায় রান্না করে খেতে পারবেন। প্রথমে আমরা তেলটা গরম হয়ে আসার পর এটার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর কিছু রসুন কুচি, তারপর আমরা এটার সাথে ডিম মিক্সড করব। আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনারা হাঁসের ডিমটা দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটি কালার আসবে হাঁসের ডিমের সাথে। আপনার পেঁয়াজ এবং রসুন কুচির সাথে ডিমটাকে ভালো করে মিক্সড করে নেবেন। আপনারা যাতে একদম হাতে কলমে শিখতে পারেন সেজন্য আমি কোনো না কেটে একদম সরাসরি র ভিডিওটাই করছি, যেন আপনারা সহজেই শিখে নিতে পারেন। ডিমটা একটু হয়ে আসার পর আমরা এটিতে আমরা আগে থেকে বয়েলড রাইস করে রেখেছিলাম, মিন প্রায় 75% সিদ্ধ করে রেখেছিলাম আগেই, সেই রাইসটা আমরা ডিমের সাথে দিয়ে দিচ্ছি। আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো রাইসটি যখন আপনারা বয়েল করবেন তখন সেটির সাথে অবশ্যই পানির সাথে তেল মিক্স করে দিবেন, তাহলে রাইসটা খুব ঝরঝরা থাকবে। অল্প একটু ভাজার পর আমরা সেটির সাথে গাজর এবং বরবটি মিক্স করেছি। গাজর এবং বরবটি মিক্সড করে দেওয়ার পর আপনি সেটির সাথে অল্প একটু চিনি মিক্সড করবেন, তারপর একটু সল্ট, তারপর একটু সাদা গোলমরিচের গুঁড়ো। তিনটি আইটেম ভালো করে মিক্সড করার পর সেটিকে আবার ভালোভাবে নাড়তে হবে। আপনারা ইচ্ছে করলে ভালো স্মেল পাওয়ার জন্য চিকেন পাউডারটাও ইউজ করতে পারেন, সেটিও ভালো একটি ফ্লেভার দিবে। আমি একদম র ভিডিওটাই করে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। এই আইটেমগুলো মিক্স করার পর আপনি এটির সাথে দিবেন অল্প একটু সয়া সস এবং অল্প একটু ফিশ সস। অরিজিনাল রেস্টুরেন্ট ফ্লেভার পেতে হলে আপনাকে সয়া সস এবং ফিশ সস দুইটাই ইউজ করতে হবে খুব অল্প পরিমাণে। এখানে মূলত আমি আজকে 1:3 আইমিন রেস্টুরেন্টে তিনজনের পরিমাণ একটি ফ্রাইড রাইস মেক করে দেখাচ্ছি। সময়ত ভিউয়ার্স, রাইসটিকে যদি আরো আরো ইয়ামি এবং আরো স্পেশাল করতে চান তাহলে সেটির সাথে আমি এখন তিনটি সবজি ইউজ করতেছি, সেটা হলো বাঁধাকপি, তারপর টমেটো, পেঁয়াজ পাতা এবং চাইনিজ পাতা, আর হলো ক্যাপসিকাম। এই পাঁচটাই আমি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্সড করবেন, তাহলে এটার মধ্যে ক্যাপসিকামের খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। তো ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর আপনি ফ্রাইড রাইসটিতে একদম অরিজিনাল চিলি সস ইউজ করবেন। কিছুটা চিলি সস আপনার ফ্রাইড রাইসের কালারটাও সুন্দর করবে এবং হালকা একটা স্মেল আনবে এবং খুব সুন্দর একটি টেস্ট নিয়ে আসবে চিলি সস। আপনারা দেখতে পাচ্ছেন রাইসটা অলরেডি খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। রাইসটিকে আরো সুস্বাদু করার জন্য আপনি ইচ্ছে করলে একটু বাটার অয়েল ইউজ করতে পারেন। আমরা আমাদের স্পেশাল ফ্রাইড রাইসটিতে বাটার অয়েল দিয়েই মূলত করে থাকি এবং আগে থেকে কিছুটা গার্লিক ফ্রাই করে রাখবেন, গার্লিক ফ্রাইটা দিতে পারেন, তাহলে আর একটু সুন্দর করে লাগবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে
রাইসগুলো এত নাড়ার কারণে ভেঙে যায় কিনা। অ্যাকচুয়ালি এটা ভাঙবে না, আপনারা 75% বয়েল করে রাখলে রাইসের কালার এবং তার স্ট্রাকচারটা এবং স্ট্রংনেসটা ঠিক থাকবে। এটা যদিও দেখা যায় যে অনেক নাড়াচাড়া পড়ছে, ভেঙে যায় কিনা, কিন্তু এটা ভাঙবে না, আপনারাও ট্রাই করবেন সেভাবেই। সমিত ভিউয়ার্স, রাইস থেকে সবসময় নাড়তে হবে, আর নয়তো একদিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সবসময় এটিকে নেড়ে চেড়ে ঠিক রাখবেন এবং পর্যাপ্ত নাড়া দেওয়ার ফলেই এটি পরিপূর্ণ ফ্রাইড রাইসে রূপান্তরিত হবে। সমিত ভিউয়ার্স, আমাদের ফ্রাইড রাইসটি থেকে খুব চমৎকার একটি স্মেল বের হয়েছে, অনেক সুন্দর, এবং এটিতে আমরা যে আইটেমগুলো দিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি এটার সাথে, আমরা এখন চিকেন ইউজ করব, আর আপনারা ইচ্ছা করলে এটার সাথে চিকেন, প্রন, তারপর বিভিন্ন ফিশ ইউজ করতে পারেন, তখন এটি আরও স্পেশাল হয়ে যাবে। আমরা এই চিকেনগুলো আগে থেকেই কিছুটা ভেজে রেখেছিলাম এই জুলিয়ান কাট করে, দেন এখন আমরা সেই সাথে চিকেনটা মিক্সড করে দিয়েছি। সমিত ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমাদের গ্যালাক্সি স্পেশাল ফ্রাইড রাইস। আপনারা ইচ্ছে করলে বাসায় বানিয়ে টেস্ট করতে পারেন, এবং অরিজিনাল ফ্লেভারের স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আপনাকে চলে আসতে হবে নরসিংদি গ্যালাক্সি রেস্টুরেন্টে। সমিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আমরা কিভাবে সার্ভ করি রাইসটা সেটা দেখাবো। আপনারা যদি অরিজিনাল ফ্রাইড রাইসটি টেস্ট করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের রেস্টুরেন্টে। আপনার ইচ্ছা করলে বাসায়ও এরকমভাবে বানানোর টেস্ট করতে পারেন, আর আমাদের আরও বিভিন্ন রেসিপিগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আপনার আশা করি সবগুলো আইটেমই আপনারা একে একে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। সমিত ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।